করোনার সংক্রমণ থেকে বাঁচাবে জুতা। হ্যাঁ দর্শক, নিউজটা দেখে আপনাদের মতো আমি অবাক হয়েছিলাম, কিন্তু পরে অবশ্য আমার ভুলটা ভেঙে যায়। দর্শক, আপনাদের ধারণাটাও পরিবর্তন হবে, তার জন্য পুরো রিপোর্টটি শেষ পর্যন্ত দেখতে হবে। দর্শক, বর্তমান সময়ের পৃথিবীতে সবচেয়ে বড় আজাব হচ্ছে করোনা ভাইরাস। পৃথিবীতে বর্তমানে অবস্থানরত মানুষরা এমন ক্রান্তিকাল কখনোই অতিক্রম করেনি, আর এই করোনা থেকে নিরাপদ থাকতে মানুষ কত কিছু করছে। করোনা থেকে নিরাপদ থাকতে কমপক্ষে 1 মিটার দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে, তবে বাস্তবতা ভীষণ কঠিন। এত মানুষের শহরে গণপরিবহন ব্যবহার করতে হলে কোনোভাবেই এই দূরত্ব মেনে পথ চলা সম্ভব হচ্ছে না। তাহলে উপায়টা কি? নানান ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা আমরা নিয়েছি, যেমন বারবার হাত ধোয়া, মাস্ক ও গ্লাভস ব্যবহার করা ইত্যাদি। এবার এই তালিকায় যোগ করতে পারেন নতুন পণ্য সোশ্যাল ডিস্টেন্সিং শো। সামাজিক দূরত্ব বজায় রাখতে রোমানিয়ার গ্রেগর লোব নামের একজন কারিগর প্রায় 2.5 ফুট লম্বা এই জুতা তৈরি করেছে। দেখতে অদ্ভুত হলেও সেখানে এই জুতার বেশ চাহিদা তৈরি হয়েছে। বিশেষ এই 75 নম্বর সাইজের জুতার নাম দেওয়া হয়েছে সোশ্যাল ডিস্টেন্সিং শু। আমাদের দেশও পথে ঘাটে বেরিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে একেবারেই মোক্ষম দাওয়াই হতে পারে এই লম্বা জুতা। দীর্ঘ 39 বছর ধরে চামড়া দিয়ে জুতা তৈরি করে আসছিলেন লোব, আর মহামারী করোনা মোকাবেলায়ও তিনি বেছে নিয়েছেন উন্নত মানের চামড়া। জুতার মান ও সাইজ অনুযায়ী দামটাও জেনে নেওয়া উচিত। দর্শক, আপনি জানলে অবাক হবেন, অদ্ভুত ধরনের এই করোনা শুর দাম ধরা হয়েছে $115, যা বাংলাদেশি প্রায় 9,000 টাকায় বিক্রি হচ্ছে।